যখন এই মহাবিশ্ব ছিল না তখন আল্লাহ পাক ছিলেন না ছিলেন না? যখন কোনো কিছুই ছিল না আল্লাহ পাক ছিলেন, আবার যখন কিছুই থাকবে না আল্লাহ পাক থাকবেন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহই প্রথম, আল্লাহই শেষ, আল্লাহ পাক প্রকাশ্য, আল্লাহ পাক গোপন, এবং তিনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী। আমরা যে আল্লাহর কাছ থেকে এসেছি সেখানে ফিরে যাব না পৃথিবীতে চিরকাল থাকব? আচ্ছা, আল্লাহ পাক সর্বপ্রথম ছিলেন, এর পূর্বে কি কেউ ছিল? এখনকার নাস্তিকদের একটা প্রশ্ন যে আল্লাহকে কে সৃষ্টি করেছে, শুনেছেন এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কারো মনের মধ্যে এমন প্রশ্ন উঠবে বা জাগবে যে আল্লাহ সবকিছুর স্রষ্টা, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে, বুঝে নেবেন এই ওয়াসওয়াসাটা আসছে শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? যখন এমন চিন্তা কারো মাথায় আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যেন পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এরপরে পড়ে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, এরপরে পড়ে সূরা হাদিদের এই আয়াতটা, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়া যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এখন যুক্তি দর্শন বিজ্ঞান কি বলছে, যদি আল্লাহকে কেউ সৃষ্টি করে তাহলে সেই স্রষ্টাই তো আল্লাহ হয়ে গেল, তাই নয় কি? যদি তাকে কেউ সৃষ্টি করে তাহলে সেই পরের স্রষ্টা দ্বিতীয় স্রষ্টার স্রষ্টা হয়ে যাচ্ছে, তাই নয় কি? এভাবে এক এক করে যদি পিছাতে থাকেন তাহলে উত্তর একটা জায়গায় গিয়ে ঠেকবে, তাই নয় কি? মনে করেন আপনাকে কেউ সৃষ্টি করেছে, তাকে আবার কেউ সৃষ্টি করেছে, তাকে আবার কেউ সৃষ্টি করেছে, তাকে আবার কেউ সৃষ্টি করেছে, এভাবে করতে করতে একটা জায়গায় গিয়ে তো থামতে হবে নাকি? যেখানে গিয়ে আমরা থামবো তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কথা বুঝতে পারছেন? এখন মানুষকে শেখানো হয়েছে এবং বোঝানো হয়েছে যে এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, আল্লাহ পাক সৃষ্টি করেন নাই, প্রকৃতিগতভাবেই হঠাৎ একটা বিস্ফোরণের মধ্য দিয়ে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া এর 30 নম্বর আয়াতে বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আওয়ালাম ইয়ারাল লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। যারা কুফরি করছে বা অবিশ্বাস করছে তারা কি লক্ষ্য করে দেখে না যে এই মহাবিশ্ব এবং পৃথিবী একটা বিন্দুর মধ্যে ছিল, একটা বিন্দুর মধ্যে ছিল, একত্রিত ছিল, অতঃপর আমি আল্লাহ এটাকে পৃথক করে দিয়েছি? তাহলে বিগ ব্যাং এর স্রষ্টা কে? বিগ ব্যাং এর স্রষ্টা কে? বিগ ব্যাং কি একা একা হয়েছে না কেউ সৃষ্টি করেছেন, কেউ ঘটিয়েছেন? আমরা ফিলোসফিতে পড়তাম কার্য কারণ তত্ত্ব, প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে, প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে। ভাত খান কেন? ক্ষুধা লেগেছে তাই। বাথরুমে যাচ্ছেন কেন? প্রয়োজন হয়েছে তাই। প্রতিটা কাজের পিছনে দেখবেন একটা কারণ থাকে, থাকে না? এটাকে বলে কার্যকারণ তত্ত্ব। এটা ফিলোসফি নিয়ে যারা পড়েছেন বা টুকটা ঘাটাঘাটি করেছেন তারা জানেন, প্রত্যেকটা কাজের পিছনের কারণ, মহাকারণকে আল্লাহ রাব্বুল আলামিন। এরকম করে বিগ ব্যাং এর পিছনের মহাকারণকে আল্লাহ পাক বিগ ব্যাং ঘটিয়েছেন। আমরা এমন একটা দৃষ্টিভঙ্গি নিয়ে এখন জ্ঞান চর্চা করি যে যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে যা লাভ করা যাবে সেটাই জ্ঞান, এর বাইরে জ্ঞানের কোনো সোর্স নাই। আমরা এমনটা মনে করি, আমরা এমনটাই মনে করি, এবং এর পিছনে পুরো এডুকেশন সিস্টেমটা দাঁড়িয়ে আছে, শুধু সমাজের না পুরো বিশ্বের শিক্ষা সিস্টেমটা দাঁড়িয়ে আছে এর উপরে, যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ যুক্তি বিজ্ঞান দর্শন এগুলোর মানদণ্ডে যা লাভ করা যাবে সেটাই জ্ঞান, এর বাইরে জ্ঞানের কোনো অস্তিত্ব নাই, আমরা এমনটাই মনে করি। কিন্তু আপনি সায়েন্সকে জিজ্ঞাসা করেন, নক করে জিজ্ঞাসা করেন, এক্সকিউজ মি মিস্টার সায়েন্স, ক্যান ইউ গিভ আস দ্য ডেফিনেশন অফ রুহ বা সৌল, হে সায়েন্স তুমি কি আমাদেরকে আত্মার সংজ্ঞা দিতে পারবে? সায়েন্সকে জিজ্ঞাসা করেন আত্মা কাকে বলে,
এর সংজ্ঞা কি, আত্মা কত প্রকার, কি কি আত্মার উৎস কোথায়, বিচরণ কোথায়, গন্তব্য কোথায়, সায়েন্সের প্যান্ট নষ্ট হয়ে যাবে। আপনি কি বুঝতে পারছেন? পৃথিবীর কেউই কোনো তত্ত্বই আত্মার সংজ্ঞা দিতে পারে নাই, এমনকি ইহুদিরা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে আত্মা কাকে বলে, রূহ কাকে বলে। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে আয়াত নাজিল করেছেন, ইয়াসআলুনাকা আনি রূহ, তারা তোমাকে আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে। কুলি রূহু মিন আমরি রব্বি, বলে দাও আত্মা হচ্ছে তোমার রবের আদেশ মাত্র, আল্লাহর আদেশে দেহে এসেছে, আল্লাহর আদেশে বের হয়ে চলে যাবে। কোনো কারণ লাগে? কোনো কারণ লাগে না। একটা মানুষ জীবিত আর একজন লাশ হয়ে পড়ে আছে, উভয়ের মাঝখানে পার্থক্য কি? রূহ। এই মানুষ আমার আপনার মধ্যে এখন রূহ আছে, যারা কবরবাসী তাদের মধ্যে রূহ নাই, যারা মেডিকেলে এখন ডেড বডি ওর মধ্যে রূহ আছে। এখন এই রূহ কাকে বলে, দেখতে কেমন, কঠিন না তরল না বায়বীয়, সায়েন্স বলতে পারবে? কোথা থেকে এসেছে, কোথায় চলে যাচ্ছে এবং কার নির্দেশে আসছে যাচ্ছে বলতে পারবে? পারবে না। একমাত্র রিলিজন, একমাত্র আল্লাহর ওহী, আল্লাহর ওহী আপনাকে সত্য মিথ্যা চূড়ান্ত জ্ঞান দিতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই কথাটা বলেছেন সূরা বাকারায়, ওয়া কুলিল হাক্কু মির রব্বিকুম, হে নবী আপনি বলে দিন সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়, সত্য সেটাই, হক বাতিলের মানদণ্ড সেটাই, ন্যায় অন্যায়ের মানদণ্ড সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়ো না। আল্লাহ পাক সূরা কাহফের 29 নম্বর আয়াতে বলেছেন, ওয়া কুলিল হাক্কু মির রব্বিকুম, হে নবী বলে দিন হক বা সত্য তোমার রবের পক্ষ থেকে আসে, চূড়ান্ত জ্ঞান তোমার রবের পক্ষ থেকে আসে। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় সে স্বীকার করুক, ইমান নিয়ে আসুক। ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান, আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। বলেন নাউযুবিল্লাহ। এখান থেকে শিখছি সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড, চূড়ান্ত জ্ঞান কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহর পক্ষ থেকে কি এসেছে? যখন তাওরাত নাজিল হয়েছিল তাওরাতই ছিল হক, তাই নয় কি? তাওরাতের বাইরে হকের কোন উৎস ছিল? যখন জাবুর নাজিল হয়েছে তখন জাবুরই ছিল হকের মানদণ্ড, যখন ইঞ্জিল নাজিল হয়েছে ইঞ্জিলই ছিল সত্য মিথ্যার একমাত্র মানদণ্ড, এখন যখন কোরআন নাজিল হয়েছে তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক বাতিলের বিকল্প কোনো মানদণ্ড আছে? একটা বিষয় আছে, কোরআনের ব্যাখ্যা সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ এর বাইরে সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের অন্য কোনো উৎস আছে কি? যদি কোনো বিষয়ে কোরআন এবং সুন্নাহর সাথে মিলে যায় আপনার মানতে কোনো আপত্তি আছে? আর যদি কোনো বিষয়ে কোরআন সুন্নাহর সাথে না মেলে আপনি কি মানবেন? এই জায়গায় মূল কথা, এত অনেক কথা সারা রাত প্রয়োজন নাই, মূল কথা এটাই। আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্র, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, ব্যবসা বাণিজ্য, মোয়ামেলা, তারপর আপনার সামাজিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার পলিটিক্যাল লাইফ, এই পুরো জীবন ব্যবস্থার মধ্যে যে বিষয়গুলো কোরআন সুন্নাহর সাথে মিলে যায় আপনার নিতে কোনো সমস্যা আছে? আর যে বিষয়গুলো কোরআন সুন্নাহর সাথে মিলবে না আপনি কি মানতে বাধ্য? এখন যদি আমি আপনাকে ফোর্স করি যে আপনাকে মানতেই হবে, তাহলে আমি জালেম হব না? এই জুলুমের বদলা বা প্রতিদান আল্লাহ পাক দিবেন না? এই হলো মূল কথা। আল্লাহ পাক কাউকে বাধ্য করবেন না, কাউকে ফোর্স করবেন না, লা ইকরাহা ফি দ্বীন, দ্বীনে কোনো জবরদস্তি করবেন না। আল্লাহ পাক সত্য মিথ্যা চূড়ান্ত পার্থক্য মানদণ্ড নাজিল করেছেন, আপনাকে ইখতিয়ার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, আপনি চাইলে স্বীকার করে আত্মসমর্পণ করে মুসলিম হতে পারেন, আপনি চাইলে অস্বীকার করে কাফের হতে পারেন, আপনি চাইলে মনে মনে অস্বীকার করছেন, বাহিরে দেখাচ্ছেন আমি স্বীকার করেছি, এরকম আচরণ করে মোনাফেক হতে পারেন, আবার আপনি চাইলে মেনে নিয়ে আমলে গাফলতি করে ফাসেক জালেমও হতে পারেন। কথা কি বুঝতে পারছেন? স্বাধীনতা আপনার। ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি দুটো পথ দেখিয়ে দিয়েছি। অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, ইচ্ছা হলে কৃতজ্ঞ হও, ইচ্ছা হলে অকৃতজ্ঞ হও। আল্লাহ পাক কারো প্রতি জুলুম করবেন, জোর করবেন? করবেন না।